লেবু টবে কিংবা মাটিতে যেখানেই লাগান না কেন, আপনিও পেতে পারেন হাজার হাজার লেবু। লেবু গাছে আমরা শুধু ভুলই করে চলি, যে কোনো ফার্টিলাইজার লেবু গাছে প্রয়োগ করা যায় না। লেবু গাছের ফার্টিলাইজারের একটা ফর্মুলা আছে, যে ফর্মুলায় আপনি যদি ফার্টিলাইজার প্রয়োগ করেন এবং কিছু টেকনিক ফলো করেন, আপনিও পাবেন হাজার লেবু। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় লেবু গাছ। আপনি টবে লাগালেও কিংবা মাটিতে যদি লাগান, লেবু গাছের কিন্তু সমস্যা আমরা সম্মুখীন হই। কখনো কখনো লেবু গাছে ফুল আসে না, ফুল আসলেও ফুল ঝরে যায়, লেবু পরিণত হয় না। এর কারণগুলো আজকে আমরা বিশ্লেষণ করব। দেখুন, গরম প্রচণ্ড পড়েছে, এর প্রভাব কিন্তু অবশ্যই পড়বে কম বেশি, এটা আমরা সবাই জানি। তবুও আমরা কিভাবে এই গরম থেকে গাছকে সুস্থ রেখে প্রচুর প্রচুর লেবু পাব, সেটা আপনি টবেই লাগান না কেন, আপনি মাটিতে লাগান না কেন। দেখুন, এটা কিন্তু একটা গাছ। দেখুন, লেবু কিন্তু খুব একটা খারাপ এখানে হয়নি। আমরা যত এখানে দেখুন মোটামুটি লেবু হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। কারণ আমরা কিছু কিছু টেকনিক যদি ফলো করি, তাহলে কিন্তু আমরা এই গাছ থেকে প্রচুর লেবু পেতে পারি বন্ধু। ভেতরে ভেতরে ভালোই কিন্তু আমরা লেবু হয়েছে। প্রথম যে ভুলটা আমরা লেবু গাছে করি বন্ধু, সেটা হচ্ছে আমরা শুকনো ডালগুলোকে কেটে দিই না। শুকনো ডালগুলো যদি আমরা কেটে দিই, আমাদের লেবু কিন্তু খুব ভালো হবে। এবার দেখুন, শুকনো ডাল কেটে দেওয়ার পরে আমাদের কিন্তু যে কোনো ছত্রাকনাশক গাছে স্প্রে করতেই হবে। যদি আপনি কেমিক্যাল ছত্রাকনাশক প্রয়োগ না করে বাড়িতে যে গুঁড়ো হলুদ আছে, হলুদটা যদি গাছে আপনি ছড়িয়ে দেন বা স্প্রে করে দেন, তাহলে কিন্তু আপনার গাছ খুব ভালো থাকবে। যে কোনো গাছে ফুল না ধরার জন্য শুধু একটা কারণের উপর নির্ভর কিন্তু করে না, অনেক কারণ এক জায়গায় হয়ে গেলে কিংবা যে কোনো একটা কারণ যদি আপনার গাছে হয়ে যায়, তবে কিন্তু আপনার গাছে ফুলও আসবে না, আপনার লেবু কিন্তু ধরবে না। তার মধ্যে দেখুন ছত্রাক, আপনার গাছকে আপনি সবসময় ছত্রাক মুক্ত রাখবেন। যে কোনো গাছকে ধ্বংস করে দিতে পারে ছত্রাক, তাই অবশ্যই মাসে একবার করে লেবু গাছে আপনি যে কোনো ফাঙ্গিসাইড সাপটা ব্যবহার করতে পারেন, যথেষ্ট ভালো। এটা কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে বন্ধু। আপনার গাছে যদি হরমোনের তারতম্য হয়, তাহলেও কিন্তু আপনার ফুল আসতে চায় না, ফুল আসলেও ঝরে যায়, ফুল পরিণত হয়ে ফলে পরিণত হয় না। হরমোন আপনাকে যদি এই সমস্যা আপনার হয়, হরমোন ফ্লোরা অথবা প্লান্ট ফিট 1 লিটার জলে 2 ml দিয়ে আপনাকে গাছে ভালো করে স্প্রে করতে হবে। ফুল ফল ধরানোর জন্য, ফলে পরিণত করার জন্য হরমোনের একটা গুরুত্ব আছে। আপনারা হয়তো শুনে থাকবেন নার্সারিতে কিন্তু এগুলো ব্যবহার করা হয়, আপনি নিজেও এগুলো ব্যবহার করতে পারবেন। হরমোন গাছে যদি আপনি প্রয়োগ করেন, আপনার ফুল ঝরবে না, ফুলগুলো আপনার ফলে পরিণত হতে অনেক সুবিধা হবে। যে সমস্ত গাছে বহুদিন লেবু হয় না, একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটা ফলো করলে ফুলও আসে ফলও হয়, সেটা হচ্ছে দীর্ঘদিন জল দেওয়া বন্ধ করে দিতে হবে। জল দেওয়া বন্ধ করে দিলে গাছ বুঝতে পারে সে মৃতপ্রায় হতে চলেছে, তখন সে বংশ বিস্তারের প্রবৃত্তির জন্য ফুল প্রদান করে থাকে। তবে এই পদ্ধতিটা খুবই জটিল পদ্ধতি, খুব গরমে কিংবা শীতকালে প্রচণ্ড ঠান্ডাতে কখনোই আপনি করতে যাবেন না, তাহলে গাছ মারা যেতে পারে। এই পদ্ধতিটা করার জন্য বিশেষ একটা প্রশিক্ষণ অবশ্যই নেওয়া দরকার। আশা করি পরবর্তী ভিডিওতে এ বিষয়ে আপনাদের হাতে কলমে আমরা দেখিয়ে দিতে পারব। একটা ছোট বিষয় কিন্তু আমরা নজর এড়িয়ে যাই আমাদের, সেটা হচ্ছে পরাগ সংযোগ। সঠিকভাবে পরাগ সংযোগ না হলে যে কোনো ফল গাছে আপনি ফল পাবেন না। আপনাকে নিশ্চিত করতে হবে আপনার গাছে সঠিকভাবে পরাগ সংযোগ হচ্ছে কিনা।
এর জন্য যে আমাদের বন্ধু পোকাগুলো যদি বাগানে আসে, প্রজাপতি মৌমাছি, তাহলে খুব ভালো। যদি এই রকম পরিস্থিতি আপনার না হয়, শহর অঞ্চলে যদি আপনার টবে গাছ হয়, আপনাকে এই কাজটা নিজে হাতেই করতে হবে। কৃত্রিমভাবে কিভাবে পরাগ সংযোগ গাছে করানো হয় তার একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, একটু কাইন্ডলি আপনারা দেখে নিতে পারেন। আপনার লেবু গাছকে নষ্ট করে দিতে পারে বিভিন্ন ক্ষতিকর পোকা মাকড়, তাই পোকা মাকড় আপনাকে অবশ্যই দমন করতে হবে। যদি আপনি কেমিক্যালভাবে দমন করতে চান, একতারাটা ব্যবহার করতে পারেন। আর একটা কীটনাশক আপনাদের বলে দিই, ম্যাজিক 70WS, এটা আমি পার্সোনাল নিজে ব্যবহার করি। খুব একটা বাজারে এর সুনাম না থাকলেও লেবু গাছের পক্ষে কিন্তু খুবই ভালো কাজ দেয়। আপনারা এটা ব্যবহার করতে চান করতে পারেন। আর যদি কেউ মনে করেন অর্গানিকভাবে আপনি কীটপতঙ্গকে দমন করবেন, তাহলে আপনি 1 লিটার জলে 5 ml নিম অয়েল, 2 ml কাকা এবং তার সাথে 5 ml হ্যান্ড ওয়াশটা দিয়ে আপনি মাসে একবার কিংবা দুবার অবশ্যই গাছে ভালো করে স্প্রে করে দিন। এতে কোনো ক্ষতিকর কীটপতঙ্গ থাকবে না, সুস্থ সবল থাকবে আপনার লেবু গাছ। জলের বিষয়টা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সঠিক পরিমাণ জল না দিলে ফুল ফল গাছে আসতে চায় না, আসলেও আপনার ঝরে যেতে পারে। কতটা পরিমাণ জল দিতে হয় একটা গাছে, তার একটা সঠিক পরিমাণ আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বন্ধু, যদি সম্ভব হয় দেখে নেবেন আপনারা। সঠিকভাবে জল দিন, তাহলে গাছ কিন্তু তার ফল অবশ্যই দিতে বাধ্য থাকবে। সময় মতো আপনাদের গাছে অবশ্যই প্রুনিং করতে হবে। ভালো প্রুনিং যদি আপনি করতে পারেন, তাহলে আপনার গাছে ফুল ফল বেশি হওয়ার সম্ভাবনা, ডালপালা যত বেশি বিস্তার করবে আপনার ফুল ফল তত কিন্তু হবে। লেবু গাছে অবশ্যই বছরে একবার হার্ড প্রুনিং, সারা বছর কম বেশি আপনারা সফট প্রুনিং করতে পারেন। খুব ঠান্ডা আর খুব গরম ছাড়া সারা বছরই মোটামুটি আমাদের প্রুনিংটা করা যায়, এটা অবশ্যই করবেন। এই গাছটা দেখেই বুঝতে পারছেন কত বড় গাছটা হয়ে গেছে, খুব ভালোভাবে এটাকে প্রুনিং করা হয়েছে, ফলে চারিদিকে ডালপালা খুব ভালো মতো বিস্তার করেছে এবং গাছটা বেশ বড় হয়ে গেছে। এটা কিন্তু আপনার একটাই গাছ দেখেই বুঝতে পারছেন আপনারা। এবার যে বিষয়টা গুরুত্বপূর্ণ একটা বিষয়, গাছে কি খাবার আমরা দেব, কি ফার্টিলাইজার দিলে আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। লেবু গাছ খুব কষ্ট সহ্য করতে পারে, প্রখর রোদে রাখুন কোনো রকম অসুবিধা হবে না, তবে সঠিক সময়ে আপনাকে সঠিক খাবার এদের প্রদান করতেই হবে যদি আপনি লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে লেবু পেতে চান। সুষম খাবারের মধ্যে অবশ্যই আপনাকে পটাশটা রাখতে হবে, ক্যালসিয়াম রাখতে হবে আর বোরন। অর্থাৎ যদি আমরা একটা ফর্মুলা এটাকে তৈরি করি, PCAB, অর্থাৎ পটাশিয়াম আমাদের পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, ক্যালসিয়াম দিতে হবে আর যেটা দিতে হবে আপনার বোরন। পটাশিয়াম আপনি ঘরোয়া উপায়েও দিতে পারেন, কলার খোসার মধ্যে অনেক পটাশিয়াম থাকে। আর যদি আপনি MOP মিউরেট অফ পটাশ বাজার থেকে কিনে আনেন, 1 লিটার জলে সর্বাধিক 5 গ্রাম আপনি দিতে পারেন। ক্যালসিয়াম কিভাবে গাছে প্রয়োগ করতে হয় তার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সেটা একটু দেখে নেবেন। আর বোরন, বোরন আপনি বাজার থেকে কিনেও দিতে পারেন যদি আপনি ঘরোয়া উপায়ে তৈরি করেন। সোহাগার মধ্যে বোরন থাকে প্রচুর। আমি উত্তরপ্রদেশে যখন বেড়াতে গিয়েছিলাম, ওখানে যে বাগানিরা সোহাগাটা খুব দেয় ফল গাছে বিশেষ করে, দেখবেন তার একটা ভিডিও আমাদের শর্টে দেওয়া আছে অবশ্যই। আর বোরন কি করে ঘরোয়া উপায়ে করতে হয় তার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর যদি আপনার সম্ভব না হয়, 20% বোরনটা আপনি বাজার থেকে কিনে আনুন। কিনে এনে 1 লিটার জলে বেশি দেবেন না, 2 গ্রাম বোরনটা আপনি গাছে প্রয়োগ করুন। এইভাবে আপনি মাসে অন্তত একবার, সম্ভব হলে 2 বার সুষম খাবারটা গাছে প্রয়োগ করুন, লেবু আপনার গাছে অবশ্যই হবে। এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করার আপনার প্রয়োজন নেই। তবে কিংবা বাগানে লাগানোর জন্য ভালো চারা নির্বাচন করুন, ভালো নার্সারি থেকে চারা সংগ্রহ করুন কিংবা অনলাইন থেকে করতে পারেন।
30 রকম প্রজাতির লেবু আছে, আপনার যেটা ভালো লাগবে গন্ধরাজ পাতি লেবু সেই মতো গাছ লাগান। তবে আমরা আপনাদের একটা পরামর্শ দেব, 12 মাস হয় এমন লেবু গাছকেই আপনি লাগান, এতে আপনার গাছকে পরিচর্যা করতে একটা অনুপ্রেরণা পাবেন, লেবু পেলে আপনার ভালোও লাগবে গাছ লাগাতে। এর জন্য আপনি 12 মাসি লেবু, বাড়ি ওয়ান এলাচি লেবু যেটাকে বলা হয় লাগাতে পারেন, থাই 12 মাসি লেবু লাগাতে পারেন, তাছাড়াও লিসবন মেয়ার লেবুটা লাগাতে পারেন, তবে পাওয়া একটু দুষ্কর। এইভাবে আপনারা লেবু গাছ লাগান, টবে লাগান কিংবা আপনার বাগানের মাটিতে লাগান, যেভাবেই লাগান না কেন আপনার হতাশ আপনারা হবেন না। লেবু খাওয়া শরীরের পক্ষেও খুব ভালো, লেবুর জল যদি আমরা প্রতিনিয়ত খাই আমাদের শরীর সুস্থ এবং সবল থাকবে। আশা করি আপনি আপনার বাড়িতে লেবু গাছ অবশ্যই লাগাবেন, সেই লেবুর রস খেয়ে আপনি সুস্থ থাকবেন, আর আমাদের পরামর্শ মতো আপনি আপনার গাছকে পরিচর্যা করে সারা বছর প্রচুর প্রচুর লেবু পাবেন। বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর প্রচুর গাছ লাগান। আসুন সবাই মিলে আমাদের পৃথিবীটাকে আরও সবুজ করে তুলি। দেখা হবে পরের ভিডিওতে, নমস্কার।